মুর্শিদাবাদের লোকসভার 3 আসনই পাখির চোখ আইএসএফের। শনিবার বহরমপুরে এসে দাবি করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। এদিন হরিহরপাড়ায় সভার আগে বহরমপুরে এসে জানালেন লোকসভায় পাখির চোখ মুর্শিদাবাদের 3টে আসনই। পাখির চোখ মুর্শিদাবাদ লোকসভার 3 আসন বহরমপুরে এসে কার্যত মুর্শিদাবাদ জেলার 3 আসনেই লড়ার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন হরিহরপাড়ায় রয়েছে আইএসএফের সভা। বহরমপুর স্টেশনে নেমে মুর্শিদাবাদের 3 আসন পাখির চোখ বলে দাবি করেছেন নওশাদ। 2024 ইলেকশনে আমরাও পাখির চোখ করেছি মুর্শিদাবাদের 3টে সিটের ওপরে। আমাদেরও নজর আছে, আমাদের সংগঠন বাড়ানোর কাজ চলছে এবং জনগণকে সচেতন করার জন্য জনসভা করা হয়েছে। জেলায় শিক্ষা, কর্মসংস্থান থেকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সওয়াল করেন নওশাদ। রাজ্যের নয়, দেশের একটা অন্যতম পিছিয়ে পড়া জেলার মধ্যে আছে না। এখানে শিক্ষার ব্যবস্থা সেই অর্থে তৈরি হয়েছে স্বাধীনতার 75 বছর পরও না। স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন হয়েছে, একটা মেডিকেল কলেজ দিয়েছে, এখানে প্রায় 77 লক্ষ মানুষ বসবাস করে। একটা কলেজের মেডিকেল কলেজের উপর নির্ভর হবে কি? তো স্বাস্থ্য থেকে শুরু করে এখানে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের স্বাভাবিকভাবে যেগুলো পাওনা সেগুলো তারা পাচ্ছে না। কর্মসংস্থান এখানে তৈরি করতে হবে।